আরজি করের ঘটনায় তোলপাড় রাজ্য রাজনীতি, অভয়ার বিচারের দাবিতে পথে নেমেছে লক্ষ লক্ষ মানুষ। অন্যদিকে স্বাস্থ্য ভবনের সামনে জুনিয়র ডাক্তারদের অবস্থান বিক্ষোভ চলছে। এই অবস্থায় বিস্ফোরক মন্তব্য শুভেন্দু অধিকারী, তিনি অভয়ার প্রতিবাদীদের নেশাখোর বলে সম্বোধন করলেন। তিনি বলছেন যাদবপুর থেকে যারা গেছে তারা সারা রাত নেশা করে। তিনি বলছেন সেখানে যারা প্রতিবাদ করছে তাদের মধ্যে কেউই জুনিয়র ডাক্তার নন। কি অবস্থা একবার ভাবুন, ডাক্তারদের নেশাখোর বলে সম্বোধন করলেন শুভেন্দু। এই প্রশ্নই এখন দানা বেঁধেছে, উঠছে ছিছিরও। শুক্রবার সাংবাদিক বৈঠক করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি সেই বৈঠকে জানান যাদবপুর থেকে যাওয়া মালগুলো যারা সারা রাত নেশা করে, অগ্নিমিত্রা পাল অফিসে যাচ্ছিল, এদের সঙ্গে জুনিয়র ডাক্তারদের কোনো সম্পর্ক নেই। আমি দু তিনটে লোককে মার্ক করেছি, তারা কেউই জুনিয়র ডাক্তার নন। এদের থেকে সকলকে সতর্ক থাকার জন্য আবেদন করব। জুনিয়র ডাক্তারবাবুরা পরে বলেছেন যে এরা আমাদের কেউ নয়, এদের থেকেও জনগণের সতর্ক থাকা উচিত। এক লাইনে রাজ্য সরকার বলে দেবে যে ছ দফা দাবি, তাতে মুখ্যমন্ত্রীর পদত্যাগ নেই, ওনাকে ভোটে হারিয়ে পরিবর্তন আনব, এগুলো যত তাড়াতাড়ি মিটে যায় এটাই ভালো। ডাক্তারবাবুরা কাজে ফিরে যাক এটাই ভালো। মুখ্যমন্ত্রীর বাড়ির লোকেরা আমেরিকায় যায়, সিঙ্গাপুরে যায়, গরিব মানুষ হাসপাতালে যায়, কিন্তু জাস্টিস ফর আরজি কর উৎসব পালন করব না, শোক পালন করব। 18 তারিখ সুপ্রিম কোর্ট দেখার পর বাঙালি ঠিক করবে কি হবে। আমরা শুনে নিই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কি বলছেন। দেখো ক্রিস্টাল ক্লিয়ার, কিন্তু যাদবপুর থেকে যাওয়া এই যে মালগুলো সারা রাত্রি মদ খায়, গাঁজা খায়, হেরোইন খায়, চরস খায়, এই মালগুলো অগ্নিমিত্রা পাল অফিসে যাচ্ছিল এবং এদের সঙ্গে জুনিয়র ডাক্তারদের কোনো সম্পর্ক নেই। আমি দু তিনটে লোকের মার্ক করেছি, দে আর নট জুনিয়র ডাক্তার। এদের থেকেও সবাইকে সতর্ক থাকার আমি আবেদন করব। জুনিয়র ডাক্তারবাবুরা পরে বলেছেন যে এরা এরা আমাদের কেউ নয়, আমি জেনেছি এরা আমাদের কেউ নয় বলেছি, এদের থেকেও জনগণকে সতর্ক থাকা উচিত। অতএব আলোচনার মাধ্যমে মেটাবেন না এক লাইনে রাজ্য সরকার বলে দেবেন যে ছজন ছ দফা দাবি, যাতে মুখ্যমন্ত্রীর পদত্যাগ নেই, উনি থাকুন, ওনাকে ভোটে হারিয়ে আমরা পরিবর্তন আনব, আমরা আমাদেরও কোনো তাড়াহুড়া নেই, তাই এগুলো যত তাড়াতাড়ি মিটে যায় ততই ভালো, ডাক্তারবাবুরা কাজে ফিরে যাক এটাই ভালো, স্বাভাবিক হোক এটাই ভালো, গরিব মানুষ হসপিটালে যায়, মুখ্যমন্ত্রীর বাড়ির লোকরা আমেরিকায় যায়, সিঙ্গাপুরে যায়, গরিব মানুষ হসপিটালে যায়, সেটা হয়ে যাক আমরা চাই, কিন্তু জাস্টিস ফর আরজি কর, আর উৎসব পালন করব না শোক পালন করব, বাঙালি কি করবে 18 তারিখে সুপ্রিম কোর্ট দেখার পরে বাঙালি নিজে ঠিক করবে, তার জন্য মমতা ব্যানার্জির কোনো উপদেশ দেওয়ার দরকার নেই। মার্ক করেছি দে আর নট জুনিয়র ডাক্তার, এদের থেকেও সবাইকে। আরজিকর কাণ্ডের ঘটনায় আন্দোলন জারি রেখেছেন রাজ্যের মেডিকেল কলেজের জুনিয়র ডাক্তাররা, তবে কোনোভাবেই এই আন্দোলনে রাজনীতিকে ঢুকতে দিতে চান না তারা। মঙ্গলবার 10ই সেপ্টেম্বর স্বাস্থ্যভবন অভিযান করেন জুনিয়র ডাক্তাররা, এরপর বুধবার 11ই সেপ্টেম্বরও সল্টলেকে স্বাস্থ্যভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি অব্যাহত ছিল। এদিন বিক্ষোভরত জুনিয়র ডাক্তারদের আন্দোলনে সামিল হতে ঘটনাস্থলে গিয়েছিলেন বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল, কিন্তু অগ্নিমিত্রা সেখানে মিডিয়ার সামনে বক্তব্য রাখতে যেতেই কার্যত তার থেকে তেড়ে যান আন্দোলনরত জুনিয়র ডাক্তাররা। ভাগ ভাগ স্লোগান ওঠে, অগ্নিমিত্রাকে ঘিরে এই স্লোগান ওঠার পর শেষ পর্যন্ত জুনিয়র ডাক্তারদের তাড়া খেয়ে এলাকা ছাড়তে বাধ্য হন তিনি। এর আগে লালবাজারে জুনিয়র ডাক্তাররা যখন অবস্থান বিক্ষোভ করছিলেন তখন সেখানে গিয়ে জুনিয়র ডাক্তারদের বিক্ষোভের মুখে পড়েছিলেন বিজেপির সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়, সেবারও কার্যত ঘটনাস্থল ছাড়তে বাধ্য হয়েছিলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। অর্থাৎ সেইবারও একটা বার্তা পরিষ্কার করে দিয়েছিলেন জুনিয়র ডাক্তাররা, কোনোভাবেই তাদের আন্দোলনকে রাজনৈতিক তকমা দেওয়া যাবে না। সুপ্রিম কোর্ট তাদের মঙ্গলবার বিকেল 5টার মধ্যে কাজে যোগদানের নির্দেশ দিয়েছেন, তবে আন্দোলন চালিয়ে যেতে অনড় জুনিয়র ডাক্তাররা, তাই ওই দিন দুপুরেই তারা স্বাস্থ্যভবন অভিযান করেছেন। সোমবার রাতে নিজেদের মধ্যে বৈঠক করার পর আন্দোলনরত চিকিৎসকরা পরিষ্কার জানিয়ে দেন তাদের কর্মবিরতি চলবে, পাশাপাশি
মঙ্গলবার আরজিকর কাণ্ডে সুবিচারের দাবিতে বেলা 12টার সময় সল্টলেক থেকে করুণাময়ী স্বাস্থ্যভবন অভিযানের ডাক দেওয়া হয়েছিল জুনিয়র ডাক্তারদের, আন্দোলনরত জুনিয়র ডাক্তারদের তরফে। এমনকি তাদের দাবি পূরণ না হলে স্বাস্থ্যভবনের সামনে টানা অবস্থান করারও হুঁশিয়ারি দিয়েছিলেন তারা। তারপরেও যখন দিন অতিবাহিত হয় তখন মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকের জন্য তারা যান। মুখ্যমন্ত্রীর দপ্তর থেকে মুখ্য সচিবের পক্ষ থেকে 15 জনকে নিয়ে প্রথমে বৈঠকে সম্মতি দেওয়া হলেও তারা 30 জন নিয়ে যান। 30 জন নবান্নের সামনে গিয়ে অপেক্ষা করতে থাকলেন, কিন্তু মুখ্যমন্ত্রীর সঙ্গে কোনো বৈঠক হয় না। তার কারণ, তাদের যে দাবি সেই দাবি নাকি মানা হয়নি। তাদের দাবি ছিল বৈঠকে লাইভ স্ট্রিমিং করতে হবে। সেই লাইভ স্ট্রিমিংয়ের শর্তে গিয়েই আটকে যায় বৈঠক, ভেস্তে যায় বৈঠক। তবুও জুনিয়র ডাক্তাররা আশাবাদী, তারা এখনও আশাবাদী যে হয়তো বৈঠকেই বিচার মিলবে, ব্যবস্থা হবে, আন্দোলন মিটবে। আর এই আন্দোলনকে ঘিরে, এই অবস্থানকে ঘিরে শুভেন্দু অধিকারীর এক বিস্ফোরক মন্তব্য। তিনি বলছেন, যারা ওখানে আন্দোলন করছেন তারা নাকি নেশাখোর, তারা নাকি নেশা করে। তিনি জানান, যাদবপুর থেকে যাওয়া মালগুলো যারা সারা রাত নেশা করে, অগ্নিমিত্রাপাল অফিসে যাচ্ছিল, এদের সঙ্গে জুনিয়র ডাক্তারদের কোনো সম্পর্ক নেই। আমি 2-3টে লোককে মার্ক করেছি, তারা কেউই জুনিয়র ডাক্তার নন। এদের থেকে সকলকে সতর্ক থাকার জন্য আবেদন করব। আমরা শুনে নিই শুভেন্দু অধিকারী ঠিক কি বলেছিলেন। দেখো, ক্রিস্টাল ক্লিয়ার, কিন্তু যাদবপুর থেকে যাওয়া এই যে মালগুলো সারা রাত্রি মদ খায়, গাঁজা খায়, হেরোইন খায়, চরস খায়, এই মালগুলো অগ্নিমিত্রাপাল অফিসে যাচ্ছিল এবং এদের সঙ্গে জুনিয়র ডাক্তারদের কোনো সম্পর্ক নেই। আমি 2-3টে লোকের মার্ক করেছি, দে আর নট জুনিয়র ডাক্তার। অতএব এদের থেকেও সবাইকে সতর্ক থাকার আমি আবেদন করব। জুনিয়র ডাক্তার ওরা পরে বলেছেন যে এরা এরা আমাদের কেউ নয়। আমি জেনেছি এরা আমাদের কেউ নয় বলেছি, এদের থেকেও জনগণকে সতর্ক থাকা উচিত। অতএব আলোচনার মাধ্যমে মেটাবেন না এক লাইনে রাজ্য সরকার বলে দেবেন যে 6 দফা দাবি, যাতে মুখ্যমন্ত্রীর পদত্যাগ নেই, উনি থাকুন, ওনাকে ভোটে হারিয়ে আমরা পরিবর্তন আনবো, আমরা আমাদেরও কোনো তাড়াহুড়া নেই। তাই এগুলো যত তাড়াতাড়ি মিটে যায় ততই ভালো, ডাক্তারবাবুরা কাজে ফিরে যান, এটাই ভালো, স্বাভাবিক হোক, এটাই ভালো। গরিব মানুষ হসপিটালে যায়, মুখ্যমন্ত্রীর বাড়ির লোকরা আমেরিকায় যায়, সিঙ্গাপুরে যায়, গরিব মানুষ হসপিটালে যায়, সেটা হয়ে যাক, আমরা চাই। দেখতে থাকুন আজ তক বাংলা, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।